ছোড়া হচ্ছে মুখ্য কারণ। সরা মানুষের মনের মনকুণ্ডায়ন বলছে, সরা মনের চুলকানি। এই মনের এই এলোমেলো ভাবের জন্যে বা খারাপ ভাবের জন্যে তার মধ্যে বিভিন্ন রকম কুমতলব মনের মধ্যে আঁটে সে কুমতলব। এই আঁটাজনিত কারণে সে বিভিন্ন রকম খারাপ কাজ করে, তার মধ্যে যৌনক্রিয়া একটা প্রধান কারণ। এবার দেখা যাচ্ছে কোনো সুস্থ পুরুষ মানুষ কোনো দূষিত সহবাস করলো কোনো মহিলার কাছে গিয়ে, তার সিফিলিস নামক রোগটা হলো, সিফিলিস রোগ হলো। অনেক সময় ওই বইতে লেখা আছে, দেখবেন সিফিলিসের বাংলা কি লেখা আছে, উপদংশ বলে লেখা আছে, এটা বাংলা হচ্ছে উপদংশ। সিফিলিস, সিফিলিস তার রোগটা হলো লিঙ্গের ওপর এক ধরনের ক্ষত দেখা দেবে, দূষিত পচনশীল ক্ষত, দুর্গন্ধ, জ্বালা যন্ত্রণা যুক্ত। এইটাকে সে কি করবে, লজ্জায় হোমিওপ্যাথি চিকিৎসা করলে ওর থেকে মুজমুজ বেরিয়ে আস্তে আস্তে সারত, সে তা করবে না। সে সাথে সাথে গিয়ে একটা ভালো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেল, গিয়ে কিছু ইঞ্জেকশন লাগালো, ওষুধপত্র খেলো, সেটাকে শুকিয়ে ফেললো, ওপর থেকে সে ভেতরে চলে গেল, রোগটা ভেতরে চলে গেল। হ্যাঁ, সে সিফিলিস রোগে আক্রান্ত হয়েই থাকলো অল্প বয়স। সে একটা কোনো মেয়েকে বিয়ে করলো, সে সুস্থ মানুষ, তার শরীরে কোনো দোষ নেই। সে যখন মেলামেশা করবে, সেরে গিয়েছে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে, ওই মেয়েটার মধ্যে সিফিলিস দোষ ঢুকে গেল। তার জীবনে সে মোটাসোটা চেহারা ছিল, সে শুকোতে শুরু করলো, দুজনের ফর্সা কালো কুচকুচে বাচ্চার জন্ম দিল। বাচ্চা জন্মে দেখা যাচ্ছে অন্নকোষ শুকিয়ে থলের মতো হয়ে যাচ্ছে, দাঁতগুলো ভেঙে যাচ্ছে, দাঁতের গোড়া ক্ষয়ে যাচ্ছে, দাঁতগুলো গর্ত হয়ে যাচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে, মুখে দুর্গন্ধ, বিছানায় পেচ্ছাপ করছে, অসম্ভব রাগ, অসম্ভব হিংসা, খুন করতে চাই, নিজে আত্মহত্যা করতে চাই, সিফিলিস দোষে দুষ্ট হলে বাচ্চাটা। আর যে শালা করেছে তার কম কম দোষ থাকলো, নার্ভিয় সিস্টেম ব্রেক করবে, নষ্ট করবে, তার বিশেষ কোনো ক্ষতি হবে না। আরেকটা বাচ্চা জন্ম হলো, সেই বাচ্চাটা জন্মে দেখা পাগল। কিছুদিন বাদে একটা প্রাপ্তবয়স্ক আসার আসলো, 8-10 বছর, 15 বছর, 20 বছর বয়সে সে উন্মাদগ্রস্ত হয়ে পড়লো সিফিলিস দোষজনিত কারণে। সাইকোসিস দোষ অনুরূপ পুনঃ দূষিত সহবাসজনিত কারণে, পুরুষটা সাইকোসিস দোষ আছে উল্টো করে বলি, মহিলাটা সুস্থ ছিল, পুরুষটার কারণে সেই মহিলাটার মধ্যে সাইকোসিস দোষ ঢুকে গেল, গনোরিয়া। পুঁজ ভেতর থেকে পুঁজ বেরোতে শুরু করলো, সে সাপ্রেস চাপা দিল অ্যালোপ্যাথি ওষুধকে, গনোরে দোষ রোগটা ভেতরে ঢুকে গেল, সে সাইকোসিস দোষে দুষ্ট হলো। তার জেনারেশনের মধ্যে যেসব বাচ্চা কাচ্চা জন্মাবে তাদের মধ্যে আঁচুলি, টিউমার, ওভারি বেড়ে যাচ্ছে, হৃৎপিণ্ড ছোট বড় হয়ে যাচ্ছে, লিভারে ফ্যাট জমছে, এ হচ্ছে তা হচ্ছে বিভিন্ন দোষ দেখা দিল, উন্মাদ হতে পারে, হাই সুগার, হাই প্রেশার, ব্রেনে টিউমার, এ ও তা বিভিন্ন রকম রোগ দেখা দিল। এটা সাইকোসিস দোষজনিত কারণে, সাইকোসিস দোষজনিত কারণে বাচ্চা জন্মার পর শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, জ্বর সারছে না, টিউমার হচ্ছে, গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, সিফিলিসের গ্ল্যান্ড ফুলে, এই বিভিন্ন রকম দোষগুলো দেখা দিল, সেটা সাইকোসিস দোষ তার মধ্যে ঢুকে গেল। জেনারেশন ওয়াইজ যত দিন যাবে ততই মাত্রা বাড়তে থাকবে। তার যদি যে ভদ্রলোকের সিফিলিস বা সাইকো মানে গনোরিয়া হয়েছিল, সে চাপা দেওয়ার পর যে বয়সে তার যা যা সমস্যা দেখা দিয়েছিল, তার সন্তানের মধ্যে তার অনেক আগে দেখা দেবে, তার পরবর্তী সন্তানের মধ্যে তার অনেক আগে দেখা দেবে, তার পরবর্তী সন্তানের মধ্যে জন্মেই দেখা দেবে রোগগুলো, জন্মেই দেখা দেবে, জন্মেই বিকলাঙ্গ, জন্মেই অন্ধ সিফিলিস দোষ, জন্মেই বোবা কালা সিফিলিস দোষ দেখা দেবে। এগুলো আমরা সিফিলিস দোষের দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত পাই। আর আমাদের মতো মূর্খরা এইগুলোকে না মেনে, না বিচার বিবেচনা করে, আমরা যতটুকুই পারি মানুষকে সুস্থতার দিকে নজর না দিয়ে, জোচ্চুরি করে, বিবেককে বিসর্জন দিয়ে আমরা কিছু পয়সার জন্যে মানুষকে খুন করছি, ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আমরা টনিক বেচছি, মাদার দিচ্ছি, অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছি, দিয়ে বলছি হোমিওপ্যাথি করছি। আমরা যদি সঠিক করার চেষ্টাও করি, 10 জনের মধ্যে 4-5 জন তো সুস্থ করতে পারি, পারি কিন্তু, পারছিও তাই, বাকি পারলাম না, সারল না তারা, তাও তো কিছু আমি বিবেককে কৈফিয়ত দিতে পারবো। হ্যাঁ, একটা ঈশ্বর বলে তো হ্যানিম্যান ঈশ্বর বিশ্বাস করছেন, তাহলে ঈশ্বর বলে তো একজন আছেন, তার কাছে কৈফিয়ত দিতে পারবো আমি ঠিক করেছি,
আমি কোনো ভুল করিনি। বিভিন্ন রকম রোগের আক্রমণ হয় চোখে, বাঁ চোখে লাল দাগ, টিবির লক্ষণ ওটা, আর যে কোনো দূষিত জিনিসের গন্ধে অসুস্থ হয়ে পড়া। পচা ফলমূল খেয়ে অসুস্থ হয় কোন ওষুধ? আপনি বলেন পচা ফলমূল, দেখা যাচ্ছে আপনার বাড়িতে কেউ একটু খারাপ ফলমূল খেয়ে ফেললো, খেয়ে পেটে গন্ধ কমে গেল, কোন ওষুধ? মাংস খেয়ে পেটে ব্যথা অসুস্থ হয়ে গেল, ক্যালিপ্রম। আর মশলাযুক্ত খাবার মাংস টাংস খেয়ে অসুস্থ গেলে না, পালস, তখন পালস থাকে, উগ্র মেজাজ রোগী হয় তাহলে না। আর মহিলা হলে সাধারণ মহিলা শান্তই হয়, অনেক মহিলা উগ্র মেজাজিও আছেন, তাদের কাছে নাক চলে, মুখ দেখে ফ্লুরিক অ্যাসিডে রোগী বুঝবো, মুখ দেখে, হ্যাঁ একটা চোখ ছোট থাকে, একটু চোখ ছোট হয়ে যায়, ফ্লুরিক অ্যাসিডে পুরো রোগী কি রে, হ্যাঁ যে কোনো চোখ একটা চোখ ছোট থাকে, কি বলবি? হ্যাঁ যেমন দেখা যাচ্ছে ক্ষয় মানে ক্ষয় ক্ষয়ে যাওয়া, শরীর নষ্ট হয়ে যাওয়া, ভালো করে শুনবে আমি বলছি, দেখা যাচ্ছে মেরুর সাইকোসিস ওষুধ ক্ষয় দোষে যখন দুষ্ট হবে তখন সে শীতকাতর হয়ে যাবে, প্রথম থেকে মেরুর একটু গরম কাতর থাকে, ক্ষয় দোষ যখন আক্রান্ত হলো সে শীতকাতর হয়ে গেল, ক্ষয় দোষে, ক্ষয় দোষ অতিরিক্ত কফ ওঠা, অতিরিক্ত পায়খানা হওয়া, প্রস্রাব, ওই সুগার, বেশি ক্ষয় হচ্ছে শরীরে, উল্টো পাল্টা খাবার খাওয়া, এক্সেসিভ সেক্সুয়াল ব্যাপার, ক্ষয় রোগী, অকারণে বীর্য ক্ষরণ হওয়া, মানে সকল সময় চিন্তা ভাবনা, হ্যাঁ সেখানে কিন্তু ক্ষয় দোষের প্রাবল্য বেশি, মানে সকল সময় চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করছে, সেখানে ক্ষয় দোষ কাজ করছে, কুচো কৃমি ক্ষয় দোষ, দাঁত ক্ষয় দোষ, কাশি ছুলি, অল্পে ঠান্ডা লাগা ক্ষয় দোষে দুষ্ট, সেটা সাইকোসিস রোগী ক্ষয় দোষে দুষ্ট হতে পারে, সিভিলিস রোগী হতে পারে, বা অন্য কোনো রোগী হতে পারে, সব মিশিয়ে হতে পারে, তা ক্ষয় দোষ মানে নিজেকে ক্ষয় করা, অতিরিক্ত কফ উঠছে, অতিরিক্ত খেলেই পায়খানা, দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, মাংস খাওয়ার প্রবল ইচ্ছা, খাচ্ছে দাচ্ছে শুকিয়ে যাচ্ছে, এইসব জাতীয় রোগীগুলো মানে সেক্সুয়াল ব্যাপারগুলো অতিরিক্ত বেশি, হ্যাঁ ক্ষয় দোষ, ক্ষয় করছে সে শরীর, হ্যাঁ একটা নির্দিষ্ট সিস্টেমে তার শরীরটা চলছে স্বাভাবিক নিয়মে, ন্যাচারাল ল যেটা সেটা স্বাভাবিক, কিন্তু কিন্তু এক্সেসিভ যদি বেশি হয়ে যায় সেখানে ক্ষয় দোষে দুষ্ট রোগী, ক্ষয় দোষ আক্রমণ করতে থাকে, ক্ষয় হচ্ছে শরীরে, যখন শরীরটা ভেঙে পড়ছে শুকিয়ে যাচ্ছে, প্রথম থেকে ব্যথা ব্যথা পায়ের তালে একটু ব্যথা ব্যথা হচ্ছে, তখন সাইকোসিস দোষে সোরা সাইকোসিস, এবার দেখা যায় কিছুদিন বাদে সে শুকোতে আরম্ভ করেছে, বিভিন্ন বাঘ গিটে বাত মাত হচ্ছে, হ্যাঁ সে শীতকাতর হয়ে গেল, সে ক্ষয় হতে শুরু করে শরীর, যে কোনো রকম ক্ষয় হতে পারে, জ্বলন্ত কয়লার টুকরো আছে, গলার মধ্যে মনে করে জ্বলন্ত একটা কয়লার টুকরো আছে, গলার জ্বলন্ত বল, বুকের দুধ খাওয়ানোর সময় সঙ্গে যৌনাঙ্গদের রক্তপাত হয় কোন ওষুধ, আপনি বলেন তো, এই বলবি দেখে আপনি বলেন, মহিলাদের যৌনাঙ্গদের রক্তপাত হয় বুকের দুধ যখন মা বাচ্চাকে খাওয়াচ্ছে বুকের দুধ, তখন যৌনাঙ্গদের রক্তপাত হয় কোন ওষুধ, এই তুই বলতো, তুই বল,
সিকলিকো না বুকের দুধ বিচ্ছিরি দুর্গন্ধ, বিচ্ছিরি স্বাদ, বাচ্চা খেতে চায় না, কোন ওষুধ বুকের দুধ বিচ্ছিরি গন্ধ, বাচ্চা খেতে চায় না, বিষাদ লেখা আছে, বিষাদ। বাচ্চা যে মানে যেবারে দুধটা খাই তার অপোজিট বুকে হচ্ছে ব্যথা করে, দেখা মানে অসুস্থ ব্যাপার, বোরাক্স ছিল না মাসিক খালে নিপিল গুলো ঠান্ডা বরফের মতো, যে বুকটা ঠান্ডা বরফ, যুবতী মেয়েদের বুকে দুধ হয় কোন কোন ওষুধ আছে? এই রূপাবন্ত কত জায়গা থেকে যে পুঁজ বেরোই অনেক ওষুধ আছে, সরিনাম কম, আমরা দুর্গন্ধ শুকি না বল, ওই ওই দুর্গন্ধ আমি এখন ভুলি কোন ফাটার থেকে ঢুকেছে সেই রং গন্ধ, গন্ধটা মুরগি পচে গেলে যে রং গন্ধ হয়, হ্যাঁ সেই রং গন্ধ, আর সেই তো বলি তো জানি না, গন্ধ বলি তো জানি না, কোন